হ্যালো এইচএসসি, তোমাদের জন্য চলে এসেছে অ্যাসাইনমেন্ট যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী। তো অ্যাসাইনমেন্ট নিয়ে টেনশনের কিছু নেই। অ্যাসাইনমেন্টটা আমরা কীভাবে করবো, কীভাবে করলে আমরা অতি উত্তম নাম্বার পাবো, আসলে অ্যাসাইনমেন্টটা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, এসব বিষয়গুলো জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্তই দেখতে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড এই ভিডিওটি দেখার সুযোগ পায়। আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তুমি যদি সাবস্ক্রাইব করেই থাকো তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসাইনমেন্টের প্রতি কতটা গুরুত্ব দিবে, আসলে কতটা বেশি যত্নশীল হবে, তুমি চিন্তা করো যে তোমাদের জন্য পার সাবজেক্টে 10টা করে অ্যাসাইনমেন্ট চলে আসছে। হ্যাঁ, তাহলে তোমাকে এখানে 3টা সাবজেক্টের উপর অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তো করোনাকালীন সময়ের জন্যই এই সব কিছু, তাই না? তাহলে যদি পরিস্থিতি ঠিক খুব বেশি ফেভারে না আসে, তাহলে এমনও হতে পারে যে তোমার এই অ্যাসাইনমেন্টে তুমি যে নাম্বারটা পাচ্ছ সেই নাম্বারটাই তোমার মূল সার্টিফিকেটে কাউন্ট করা হবে। আবার যদি সেটা নাও হয়, তোমাদের যদি ওইভাবে পরীক্ষাটা নেওয়ার সুযোগও হয় এই সাবজেক্টগুলোর, তারপরেও অ্যাসাইনমেন্টে তুমি যে নম্বরটা পাচ্ছ সেই নম্বরের একটা এনিওয়ে প্রভাব পড়বেই পড়বেই পড়বে। সো অ্যাসাইনমেন্টের প্রতি আমাদের অনেক বেশি যত্নশীল হতে হবে, কারণ এই অ্যাসাইনমেন্টের উপরই ডিপেন্ড করছে যে তুমি তোমার লাইফে কী হতে যাচ্ছ। হ্যাঁ, তুমি ধরেই নাও যে তোমার এই অ্যাসাইনমেন্ট থেকেই তোমাকে হচ্ছে গিয়ে তুমি পরীক্ষায় যে নম্বরটা পাবে সেটাই অ্যাসাইনমেন্টের উপর। সো তোমাকে এতটা বেশি গুরুত্ব দিয়ে করতে হবে, আর তোমার পরীক্ষা হইলে তো হবেই, তারপরে অ্যাসাইনমেন্টের গুরুত্ব থাকছেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি ফিউচারে তুমি অনেকে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, ব্যারিস্টার হতে চাও, ভালো জায়গায় তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করতে চাও, তুমি বুয়েটে পড়াশোনা করতে চাও, তুমি মেডিকেল পড়াশোনা করতে চাও, তাহলে তো তোমার নম্বরের একটা ব্যাপার রয়েছে রেজাল্টের, তাই না? এই জন্য অ্যাসাইনমেন্টের তোমার একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্ট আসলে কীভাবে তৈরি করবো, তাই না? এই যে শীতের জন্য দেখো একটা সুন্দর কাভার পেজ দিয়ে দেওয়া হয়েছে, এই যে এই কাভার পেজটা কিন্তু তোমাকে ফলো করতে হবে। কাভার পেজটা অ্যাকিউরেট তুমি কীভাবে করবে সে বিষয়ে একটা ভিডিও আমার এর আগের ভিডিওটাই দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে আসবে, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরকম একটা সুন্দর কাভার পেজ তোমাদের তৈরি করতে হবে। আরও তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার হাতে তোমরা কিছু ডিফারেন্ট কালার পেন দেখতে পাচ্ছ, তাই না? লাল, নীল, সবুজ, কালো সব কিছু। তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গিয়ে অনেক রকম পেন ইউজ করতে পারো উইদাউট রেড কালার, ঠিক আছে? এই লাল কালির কলম শুধুমাত্র শিক্ষক তোমাকে মূল্যায়ন করবেন যে তুমি কত পাচ্ছ, তোমার হচ্ছে সবল অংশ দুর্বল অংশগুলো চিহ্নিত করার জন্য সেটা টিচারের কাজ। সো তুমি লাল কালির পেন একদমই ইউজ করবে না, আমরা এটা একেবারে রেখে দিলাম, আমাদের মাথা থেকে এটা সরিয়ে দিব, আমরা বাকি যে ডিফারেন্ট কালারগুলো আছে সেগুলো ইউজ করবো, তাই না? তাহলে আমরা কাভার পেজটা শুধুমাত্র কালো কালির কলম দিয়ে আমাদের যে অংশগুলো পূরণ করতে হবে সেই অংশটা পূরণ করব। কাভার পেজটা করা হয়ে গেলে শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ওয়ান তোমাকে কী করতে হবে, তোমার একটা অ্যাসাইনমেন্টের সূচিপত্র তৈরি করতে হবে। তুমি খেয়াল করো আমরা চারিদিকে বক্স করে একটা মার্জিন দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, তুমি চাইলে দুই সাইডেও মার্জিন দিতে পারো, ঠিক আছে? তারপর সূচিপত্রটা আমরা দেখো কত রকম কালার দিয়ে করেছি, তুমি আরও সুন্দর করে করবে সূচিপত্রটা, তুমি আরও বেটার করে করবে। সূচিপত্রে যা যা থাকবে, তোমার ক্রমিক নাম্বার থাকবে, সূচি সমূহ মানে দ্যাট মিন্স পয়েন্টগুলো থাকবে, আর পৃষ্ঠা নম্বর থাকবে। এক একটা সাবজেক্টের জন্য এক এক রকম এ বিষয়গুলো হবে, কিন্তু নমুনাটা হচ্ছে এইটা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? আর যখন তোমার টোটাল অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে তারপরে তুমি এগুলোতে পেজ নাম্বারটা পরে দিবা, ওকে? তো দেখো এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম দিতে হবে। তুমি যে সাবজেক্টের যে শিরোনামে অ্যাসাইনমেন্ট লিখবা সেটা এখানে লেখার পর তুমি ভূমিকা লিখবে। আর শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই অবশ্যই তুমি নেক্সট পেজে লিখবা না, যেহেতু তুমি নেক্সট পেজে লিখবা না তাই তোমার নেক্সট পেজে মার্জিন করারও দরকার নেই, এরকম ফাঁকা রাখবে, ঠিক আছে? তো দেখো এগুলো আমরা অবশ্যই চেষ্টা করবো A4 সাইজের অফসেট পেপার ইউজ করার। যদি তোমার হাতে A4 সাইজের অফসেট পেপার না থাকে, তুমি সর্বোচ্চ চেষ্টা করবে একান্তই না থাকলে তোমার কাছে যে পেপার থাকবে সেটা দিয়ে লিখবে, কারণ এগুলো কিন্তু তোমাদের বোর্ড পর্যন্ত যেতে পারে। সো তোমাকে এখানে এ বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, এগুলো A4 সাইজের হবে। তারপর তোমার যে বিভিন্ন পয়েন্টগুলো আছে আমরা এই পয়েন্টগুলো একটার পর একটা লিখবো। এভাবে পয়েন্টগুলো লেখার পর লাস্টে এসে তো এক সময় দাঁড়াবে উপসংহার, তাই না? তখন আমরা উপসংহারটা এখানে লিখে দিব। আমি জাস্ট উপসংহার লিখেছি, তোমরা এভাবে উপসংহারটা কমপ্লিট করবা। আর চারিদিকে সুন্দর করে বিভিন্ন কালারিং করতে পারো তুমি, হচ্ছে গিয়ে বিভিন্ন কালার পেন্সিল ইউজ করে, কালার পেন ইউজ করে এগুলো লিখবা, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু এটা মার্জিনটা পেন্সিল দিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই, শুধু লাল কালি ইউজ করবে না।
এবার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সহায়ক গ্রন্থ বা সহায়ক গ্রন্থাবলী, অথবা দ্যাট মিনস তুমি কোথা থেকে হেল্প নিয়েছো, রেফারেন্স, ঠিক আছে, উৎস। উৎসগুলো আমরা কী করবো, উৎসগুলো আমরা এখানে বিভিন্নভাবে লিখব যে আমরা কোথায় কোথায় থেকে নিচ্ছি, তোমার বোর্ড বই, গাইড বই, এটা সেটা সব কিছু। তারপরে শিখাচ্ছি বন্ধুরা, উৎস লেখার পরেই কিন্তু আমাদের শেষ হবে অ্যাসাইনমেন্ট, ওকে? তারপরে দেখো যে এই অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা পেজকে তুমি কী করবা, এভাবে একসঙ্গে করবা, একসঙ্গে করে সাইডে স্টেপলার করে তুমি যদি একটা টেপ দিয়ে বাঁধাই করে দাও, তাহলে অনেক সুন্দর লাগবে তোমার অ্যাসাইনমেন্টটা দেখতে। এভাবে আমরা কমপ্লিট অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবো। তারপরে এবার পেজ নম্বরগুলো দিব কোথায়, আমরা শুধুমাত্র এখানে পেজ নম্বর দিব, ঠিক আছে, যে এক প্রথমটা কাভার পেজ এক যদি করো, বা তুমি এটা থেকে এক শুরু করো, তাহলে এটা দুই করবা, তারপরেরটা তিন করবা, আর সূচিপত্রটা সেভাবে মেনটেন করবা সূচিপত্রে, তাহলে পেজ নম্বরটা সব লাস্টে আমরা এসে দিব, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এভাবে যদি আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করি, তাহলে কিন্তু আমরা অনেক বেটার নম্বর পাবো, যেটা আমাদের ফিউচারটা তোমার এস্টাবলিশ করতে অনেক বেশি হেল্প করবে। তো তোমাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।